প্রিয় দর্শক, বাউল গান নিয়ে দেশের সবচেয়ে বড় মিউজিক্যাল রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2016 গ্র্যান্ড ফিনালেতে আপনাদের সবাইকে সুস্বাগত। বাউল গান মানে লোকজ গান, আমাদের প্রাণের গান, আমাদের সংস্কৃতি এবং বাঙালি কৃষ্টি কালচার উঠে আসে এই গানে। আর তাই এই বিশেষ গানের সেরা শিল্পীকে খুঁজে বের করতে উদ্যোগ নেয় স্কোয়ার টয়লেটস লিমিটেডের ব্র্যান্ড ম্যাজিক, যার উদ্যোগে আমরা ম্যাজিক বাউলিয়ানা শুরু করি 2016। আজ তার গ্র্যান্ড ফিনালে, এই গ্র্যান্ড ফিনালেতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনাদের বলে দিই যে আমি এবং আমার সাথে আজকের এই পুরো আয়োজনে যারা আছেন বিচারক মণ্ডলী এবং পার্টিসিপেন্ট, সবাইকে সুন্দর করে সাজিয়েছে ফ্যাশন হাউস বিশ্বরং। দর্শক, এই যাত্রাটা খুব কিন্তু ছোট ছিল না, অনেক লম্বা পথ পাড়ি দিয়ে আজ আমরা গ্র্যান্ড ফিনালেতে এসে পৌঁছেছি। তো শুরুতেই আমরা সেই যাত্রার একটা ছোট্ট এভি দেখব। এদেশের মানুষের রয়েছে সঙ্গীতের প্রতি নিখাত ভালোবাসা। এই ভালোবাসাই আমাদের উদ্বুদ্ধ করেছিল বাংলা লোকগানের সবচেয়ে বড় রিয়েলিটি শোর আয়োজনে। ফোক গানের আয়োজনের সাথে আমাদের সম্পর্ক অবশ্য বেশ পুরনো। শুরু হয়েছিল ম্যাজিক বাউলিয়ানা 2014 থেকে। এরপর বাংলাদেশ ও বাংলাদেশের লোকগানকে বিশ্ব মঞ্চে পরিচিত করানোর উদ্দেশ্যে ফোক ফেস্ট ধারণ ও সম্প্রচারের দায়িত্ব পালন করি আমরা। আর এই দায়িত্বগুলো পালনের জন্য সব সময় মাছরাঙা টেলিভিশনের পাশে থেকেছে স্কয়ার টয়লেটস লিমিটেড। বাউল গানে কোটি বাঙালির প্রাণ মাতাতে 2016 সালে আবারও ফিরে এসেছিল ম্যাজিক বাউলিয়ানা। স্কয়ার টয়লেটের সৌজন্যে মাছরাঙা টেলিভিশনের পর্দায় দেশের 9টি শহরে শুরু হলো বাউল গানের লড়াই। লক্ষ্য একটাই, খুঁজে বের করতে হবে সেই ম্যাজিক্যাল ভয়েস যার বাউল গানে মাতবে সারা দুনিয়া। প্রতিযোগীদের অভূতপূর্ব সাড়া মুগ্ধ করে আমাদের। আমরা বুঝে যাই ম্যাজিক বাউলিয়ানা মানুষের প্রাণের কতটা কাছাকাছি। মোহাম্মদ রাসেল, অনেক যাচাই বাছাইয়ের পর 40 জনকে আমরা নির্বাচিত করি স্টুডিও রাউন্ডের জন্য। এই 40 জন প্রতিযোগীকে আমরা নিয়ে যাই ঢাকার অদূরে আশুলিয়ায়। স্টুডিও রাউন্ডের পুরোটা সময় তারা ছিলেন এখানেই। অনেকের জন্য এটি ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা। এর মধ্যেও একে অন্যকে আপন করে নিতে সময় লাগেনি। হাসি ঠাট্টা সঙ্গীত চর্চা সবই চলে একসাথে। এরপরই শুরু হয় মূল স্টুডিও রাউন্ডের কঠিন লড়াই। নিদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম সায়ামি, সোনার দেহ করলাম সাই মনের দুঃখ লুকাই আমার মন রে বোঝাই মন কাকে পাগল পারা দেবো কান দিলে দয়া। দুদিনের আয়ু পেয়ে গেল রে দিন গেল বয়ে। 40 জনকে ভাগ করা হলো 4টি দলে, প্রতি দলে 10 জন প্রতিযোগী, প্রতি পর্বে বাদ যাবেন 2 জন করে। আমাদের সাথে যেতে পারছে না মামুন এবং ফারজানা। স্টুডিও রাউন্ডে সবচেয়ে টেনশনে থাকতেন মেন্টররা, সারাদিন তারা ব্যস্ত থাকতেন প্রশিক্ষণ দেবার কাজে। রাত্রে মূল প্রতিযোগিতার সময় প্রতিযোগীদের চেয়ে তাদের টেনশনেই থাকতো বেশি। এক একটি পর্বে কেউ কেউ দেখান দারুণ পারফরমেন্স। তোমার রেজাল্ট আমার কাছে আজকে অনেক ভালো, মিলন এবং শাহাদাত। আবার কেউ কেউ প্রত্যাশা পূরণ করতে না পেরে বিদায় নেন আলো ছলমলে এই মঞ্চ থেকে। আর এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা পেয়েছি অসাধারণ কিছু প্রতিযোগীকে,
অসাধারণ প্রতিভা তাদের কানে, শুধু তাই না, যে কোনো মুহূর্তে যে কারোর হৃদয় জয় করতে পারেন তারা। গান দিয়ে শুধু নয়, ব্যক্তিত্ব দিয়েও। একটু আমাকে শিখাবে কেমন করে এত করে তুমি গুরুকে ভালোবাসো? একে একে বাদ যেতে যেতে আমাদের প্রতিযোগীর সংখ্যা এক সময় দাঁড়ালো পাঁচে। এই পাঁচজন প্রতিযোগীকে পাঁচ ধরনের ভিন্ন গানের পরীক্ষা দিতে হয়। ফাইনালে এই পাঁচজনের মধ্যে একজন হবে সেরা। কে সেই জন? অনেক গল্প, অনেক আবেগের পর আমরা পেয়েছি এই সেরা পাঁচকে। এই পাঁচজনকে খুঁজে বের করাটা ছিল কিন্তু খুব কঠিন কাজ। স্পেশালি আমি বলবো আমাদের সম্মানিত বিচারকদের জন্য ছিল এটা অনেক বেশি কঠিন কাজ। যখন সবাই ভালো গান গায় তখন সেখান থেকে সেরাদের বেছে নেওয়াটা কিন্তু সত্যিই অনেক কঠিন কাজ। সেই কঠিন কাজটি তারা করেছেন এবং তারা বেছে নিয়েছেন সেরা পাঁচকে। এবং এই সেরা পাঁচ থেকে আজকে আমরা পাবো সেই ম্যাজিক্যাল ভয়েস। শুরুতেই আপনাদের জানাতে চাই কত বছরের, মানে 2014 ম্যাজিক বাউলিয়ানা 2014-র যে সেরা ভয়েস ছিল, যে ম্যাজিক্যাল ভয়েস ছিল, তাকে আমরা প্রথমেই আমাদের মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। তারপরে চলে যাব এবারের ম্যাজিক্যাল ভয়েস 2016-র এই যাত্রাতে। শুরুতেই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি দিতি সরকারকে। সুদিন আমার কোন দিন হবে, আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। সখী তোরা রাধার মন তোরা দাসী রে কি তোরা এনে দেখাবে, সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে।
কাহে দিন রজনী এই দুঃখের কাহিনী আর কতদিন রবে এই ভাবে সদাই আমি মরিয়া গেলে কার দেখাবে এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে এবারে আমরা চলে আসব ম্যাজিক বাউলিয়ানা 2016 এবং ম্যাজিক বাউলিয়ানা 2016 শুধুমাত্র এই টপ ফাইভ ছাড়াও কিন্তু আরও অনেক পার্টিসিপেন্ট ছিল যারা অসাধারণ পারফর্ম করে গেছে এবং টপ টেনের মধ্যে যারা ছিল এবারে সেই শেষের পাঁচজনের পারফরমেন্স আপনাদের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো ফয়সাল মিয়া, নওশিন তানিয়া, আইনাল শেখ, ইমা আক্তার এবং ইউনুস আলীকে। বানাইলো নাও বানাইলো রে উন্মেষ্টরি কোন সন্ধানে বানাইলো নাও আব্দুল করিম ক
কোন বাবিয়া ওই নাও যাবে যেদিন পুরান হইয়া ওরে কাটের নৌকা গাতে তৈয়া ওরে কাটের নৌকা গাতে তৈয়া কাটের নৌকা গাতে তৈয়া পলাইছে বেপারী নাও বানাইল রে উন্মেষ্টরি নাও বানাইল ও নাও বানাইল রে উন্মেষ্টরি ওরে কোন সন্ধানে বানাইল নাও বুঝিতে না পারি নাও বানাইল রে উন্মেষ্টরি নাও বানাইল আছে জারন তোরায় পানে ঢেউ খেলায় প্রেম জ্বালায়
নজর হলো যখন নদীর পাড়ে হইল রে মিল, যে দেখে নগরবাসী নাই জগতে, যে দেখে নগরবাসী নাই। আরে সুখ প্রেমের প্রেমিক জানা শিশুকালে প্রেম না করিলে, প্রেম না করিলে আর কুম বলুন, শিশুকালে প্রেম না করিলে, প্রেম না করিলে না আসিবে প্রাণ বন্ধনী কোন যমন্দিরে রে। আজ নিশাকালে রে শ্যাম, আজ নিশাকালে, আজ নিশাকালে রে শ্যাম, আজ নিশাকালে মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজ, মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মো, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজ, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজ, মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন, মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন।
আসে খালাস মেলে তালাশ করো রং মহলে উঠিয়া হাবলঙ্গের কুলে চেয়ে থাকো সর্বক্ষণ দেখিবে হাবলঙ্গের কুলে দুই দিকে তে অগ্নি জ্বলে দেখিবে হাবলঙ্গের কুলে দুই দিকে তে অগ্নি জ্বলে ভেবে রশি দুদিন বলে চমকিছে স্বর্ণের মতো ভেবে রশি দুদিন বলে চমকিছে স্বর্ণের মতো মানুষ ধরো মানুষ ভজো শোন বলির পাগল মন মানুষ ধরো মানুষ ভজো শোন বলির পাগল মন মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন মানুষ ধরো মানুষ ভজো শোন বলির পাগল মন 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 এবারে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী যাদের অক্লান্ত পরিশ্রম ছিল এবং যাদের চুলচেরা বিচার বিশ্লেষণে এই পাঁচজন বেরিয়ে এসেছে, শুরুতেই আমন্ত্রণ জানাতে চাই আমাদের শ্রদ্ধেয় ফরিদা পারভিন ম্যাম, সেই সাথে আসবেন স্যার ইন্দ্রমোহন রাজবংশী এবং সবশেষে বাউল শফি মণ্ডল। আপনাদের সকলকে ধন্যবাদ। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো সেই সেরা পাঁচ প্রতিযোগীকে। মঞ্চে আসবে পাপিয়া জাহান, শিবলি সাদিক, কামরুজ্জামান, মোহাম্মদ লালটু হোসেন এবং শফিকুল ইসলাম। সবার জন্য জোরে করতালি। সবাই অসাধারণ গান গায় আর সেজন্যই তারা আজ সেরা পাঁচে। প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাবো পাপিয়াকে। পাপিয়া ময়মনসিংহ এর প্রতিযোগী এবং অনেক অনেক পথ পেরিয়ে আজ সেরা পাঁচে। সো পাপিয়ার এই যাত্রাটা কেমন ছিল সেটা একটা ছোট্ট এবিতে দেখে নেব। পাপিয়ার দিনগুলো ছিল সাধারণ, সে ছিল অন্তপুরের মেয়ে। স্বপ্ন নিয়ে ভাবার আলাদা কোনো সময় ছিল কি তার? স্বপ্ন না হোক, গান নিয়ে যে ভালো লাগা উকিতিত মনের জানালায় গোধূলির সূর্যের মতো সেও মিলিয়ে যেত নিমিষেই। পাপিয়া নিজেকে আলাদাভাবে ভাবেনি কখনো। আমি যখন বুঝতে শিখেছি ছোটবেলায়, তখন আমি টেলিভিশন দেখে দেখে গান করতাম। তো তখন টেলিভিশনে যারা গান করতো মনে হয় আমিও যদি এমন গান করতে পারতাম। 2016 ফিরে এলো ম্যাজিক পাওলিয়ালা। বদলে গেল পাপিয়ার জীবন। তুমি পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাবে। তুমি
যখন স্টেজে আসো তখন মনে হয় মঞ্চটাই তোমার, তোমাকে কেউ আটকাতে পারবে না, সকল প্রশংসার ঊর্ধ্বে চলে গেছো তুমি। তুমি সাইজির গানই করো। লালন বলে কৃষ্ণ খাটি। আমাদের সঙ্গে যাচ্ছে সেরা পাঁচে পাপিয়া জাহান। অন্তপুরের মেয়েটিকে এখন সবাই জেনে, এখন সে আর সাধারণ কেউ নয়। আমার মনে হয় ম্যাজিক বালিয়ানার ম্যাজিক্যাল বয়স পাপিয়া, পাপিয়াই সেরা হবে। আমরাও চাই পাপিয়াই সেরা হোক, পাপিয়ার গান সবচেয়ে ভালো লাগে। গুরু হিসাবে আমি তার অনেক সম্ভাবনা দেখি, সে ভবিষ্যতে অনেক বড় শিল্পী হবে, আমি এটাই প্রত্যাশা করি। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, সে যেন ভালো কেন করতে পারে। দেশবাসীর কাছে আমি দোয়া চাই আমার মেয়ে যেন সেরা পাঁচ থেকে চ্যাম্পিয়ন হতে পারে। পাপিয়া এখন সাধারণ কেউ নয়, সবার আশা পাপিয়াই হবে ম্যাজিক বাউলিয়ানার সেই ম্যাজিক্যাল ভয়েস। পাপিয়া কি পারবে তার ভক্তদের আশা পূরণ করতে? থাকে নামি জল শুকালে কি হবে Thank you.
মিছি হেঁটে মরে গাছ যদিও অমাবস্যায় পূর্ণিমা হয় মহাযোগ সে দিনে উদয় হীন হয়ে গেছে, এত সুন্দর একটা পারফরমেন্স, সময় গেলে সাধন হবে না, অসাধারণ ছিল। এবং সেই সাথে সন্দীপনদাকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। আমি একটু সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে জানতে চাইবো পাপিয়ার পারফরমেন্স সম্পর্কে। ফরিদা ম্যাম, ওর মতন করে ও গিয়েছে, ভালো গিয়েছে, তবে ত্রুটিগুলো আর একটু মনোযোগ সহকারে ঠিক করে নিলে ভালো হবে। স্যার ইন্দ্রমোহন রাজবংশী, আপনার কাছ থেকে জানতে চাইবো পাপিয়ার গান সম্পর্কে। আমি শুধু এক কথায় বলবো, চমৎকার। এবারে শ্রদ্ধেয় বাউল সুফি মণ্ডল, আপনার কাছে জানতে চাইবো, তোমার গানের কথা যে সময় গেলে সাধন হবে না, তোমার সময় এই প্ল্যাটফর্ম থেকে শুরু হোক আমরা সেই প্রত্যাশা করি। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো হয়েছে। এবারে পরের প্রতিযোগী শিল্পী মোহাম্মদ শিবলি সাদিক। রংপুরের শিল্পী এবং রংপুর থেকে অনেকটা পথ পেরিয়ে আজ সেরা পাঁচে, শিবলির এই জার্নিটা কেমন ছিল সেটা দেখব। তোরি
শিবলির কাছে গান গাওয়াটা নতুন কিছু নয়, বন্ধুদের মাঝে সে অনেক আগে থেকেই বেশ জনপ্রিয়। তাই অন্যদের মতো ম্যাজিক পাওয়ালেনা তার জীবনকে আমূল বদলে দেয়নি। তাহলে আসলে কি পেল শিবলি ম্যাজিক পাওয়ালেনা থেকে? একদিন টিভিতে দেখলাম ম্যাজিক পাওয়ালেনার রেজিস্ট্রেশন চলছে, আমি রেজিস্ট্রেশন করলাম। এক হাতে যদি বাস্ত তালি তবে কেন দুই হাত লাগায় যে জন শিষ্য হয়। ম্যাজিক পাওয়ালেনা এসেছিল সঙ্গীতাঙ্গনে ইতিমধ্যে জনপ্রিয় এমন অনেকেই। হাওয়াইয়া গান পরিবেশন করেছেন। প্রাথমিক যে শিক্ষাটা সেটা লোকসঙ্গীত দিয়ে আমার শুরু। শিবলিকে দেখেই বোঝা যায় শুধু গান জানে এমন মানুষ নয়। তার এই গানের প্রতি যে নিষ্ঠা ভালোবাসা, এটা থেকেই বোঝা যায় যে সে আমাদের বাংলাদেশের একজন গুণী শিল্পীতে পরিণত হবে। আমি তার বাবা হিসাবে দোয়া করতেছি সে যেন উত্তর অঞ্চলে যে ভাওয়াইয়া সাংস্কৃতিক সে যেন ধরে রাখতে পারে। আমি এ পর্যন্ত সবচেয়ে সেরা গানটি এখন শুনলাম। আমার মনে হয় তিনজনের নাম্বার সব আমি দিয়ে দিই ওকে। ভাওয়াইয়াটাকেই হৃদয় ধারণ করে চর্চা চালিয়ে যেতে হবে। আমি কখনো ভাবি নাই যে ও টেলিভিশনে দেখবো, তাই আমি মা হিসেবে অনেক অনেক দোয়া করি। আমরা চাই শিবলি সাথীকে সারা বাংলাদেশের মানুষ এক নামেই চিনুক। শিবলি তো এক পরিচিত মুখ এখন সবার মাঝে, তাই শিবলি পারফর্ম করবে নির্ভয়, এমনটাই প্রত্যাশা আমাদের। আঙ্গুর কুমির বন্ধু আমার নদী কিসের ভয়, সান্তারিয়া দড়িয়া হব পার ও কন্যা, নদী কিসের ভয়, সান্তারিয়া দড়িয়া হব পার। কালা শাড়ি পেন্দনে চাঁদপুর ভোক্তার বাসায় গা, শোনেকে শোনেকে সোনার কন্যা হে ও কন্যা, তাও হে দিছেন পা এখন তুমি কিসের বাভয় খা। কাঠের নৌকা তোমার হে ও নৌকা ডোবে জলের ভারে, শিমুল কাঠের নৌকা তোমার হে। শিমুল নয় সেগুন নয় মন পবনের না, ধীরে কেনে পাওয়া তরি হে ও তুমি, ধীরে কেনে পাও, ধীরে কেনে পাওয়া তরি হে। গগন কালা শাড়ি কালা সারাই কালা হে, কালায় কালায় কালা হইল হে ও কন্যা, ভাটির সোনার নাও ধীরে চলো সোনার নৌকা হে। শোনিক নাইয়া ভাটির নাইয়া বলি তোমার আগে, তুমি আমার প্রাণীর কালা হে
কালাই কালাক দেখো তুমি আমার প্রাণের বন্ধু হে। ভাটি না মোর ভাটি চলো নামে সোনার ধন, ধীরে চলো ধীরে চলো হে। নৌকা তীরে আমার ঘর, ধীরে চলো সোনার নৌকা হে। ভাটি না মোর ভাটি চলো তাওয়ে সোনার ধন, ধীরে চলো হে। নৌকা তীরে আমার ঘর, ধীরে চলো সোনার নৌকা হে। ধীরে চলো সোনার নৌকা হে। এত সুন্দর সঙ্গ দেওয়ার জন্য ডক্টর নাশিদ কামালকে অনেক অনেক ধন্যবাদ। আমি এবার শ্রদ্ধেয় বিচারকদের কাছে যাব এবং তাদের মতামত জানতে চাইব। প্রথমেই জানতে চাইব ফরিদা পারভীন ম্যামের কাছ থেকে। তোমার জন্য ভাবা এটাই আসল, তুমি এই মঞ্চে থাকো আর না থাকো তুমি ভাবাইয়াই করবে। এবারে জানতে চাইব স্যার ইন্দ্রমোহন রাজবংশীর কাছ থেকে। সব কিছু মিলিয়ে আমি বলবো শিবলীর এই পর্যন্ত আসা সার্থক হয়েছে, ধন্যবাদ। এবারে শ্রদ্ধেয় বাউল সফি মণ্ডল আপনার কাছ থেকে জানতে চাইব। শিবলীর কাছ থেকে এ পর্যন্ত যতবার ভাওয়াইয়া গান শুনেছি ততবারই মনে হয়েছে একেবারে শেকড় থেকে উঠে এসেছো, তুমি অসম্ভব ভালো গেয়েছো, ধন্যবাদ। ডক্টর নাশিদ কামাল ম্যাম আপনার কাছ থেকে জানতে চাইবো, সবসময় তো নিজে পারফর্ম করেন বাট আজকে ওদের উৎসাহ দেওয়ার জন্য যে পারফর্ম করছেন সাথে, এটা পুরো বাউলিয়ানার ফিলিংটাই খুব অভিনব। আর সত্যিকার অর্থে যে এখানে ভাওয়াইয়া গাইবার লোক কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে, আমি এবং এখানে নাদিরা আপা আছেন, এখানে রেবা আপা আছেন, ওনারা সবাই মিলে আমরা চেষ্টা করছি এটাকে ধরে রাখতে। তো নতুন প্রজন্মের কেউ যখন আমাদের সেই চেষ্টার মধ্যে সাথ দেয় তখন একটু হলেও আলো জ্বলে ওঠে। এবারে পরবর্তী প্রতিযোগী কামরুজ্জামান রাব্বি ঢাকা থেকে। গুরু আমায় কর করুণা, গুরু আমায় কর। কামরুজ্জামান রাব্বি তার এই যাত্রাটা কেমন ছিল সেটা এবার দেখে নেব। আয়রে মানুষ রঙিন ফানুষ দম ফুরালেই ঠুস। খুব সাধারণ ছিল দিনগুলো, এই ধানমন্ডি লেকে কতটি কাল কেটেছে কামরুজ্জামানের। বৈরাগী মন এক তারাতে রাধা কৃষ্ণ গায়, জানি ভাব সাগরে ডুবলে পরে ভাব। গান শুনে মুগ্ধ হলেও তা প্রকাশ করার তাড়না অনুভব করেনি। পরে মানিক পাওয়া যায় তাকে কেউ সেভাবে লক্ষ্য করেনি কখনো। ২০১৬ ফিরে এলো ম্যাজিক পাওলিয়ানা। আমার মনে হচ্ছে আপনি থার্ড রাউন্ডে যাওয়ার যোগ্যতা রাখেন। তুমি কার পোষা পাখি, এবং সেই নামটি হচ্ছে কামরুজ্জামান। বদলে গেল কামরুজ্জামানের জীবন। খুঁজলে সেই ধন পাইবি কি মন, কাজটা আস্তে আস্তে তত্তর করে বেড়ে উঠছে। প্রেম শেল বিন্ধি লো বুকে মরি হায় হায় আমার অন্তরা। একটা আলাদা মন সেনা খুঁজে পেলাম। কবেতে আসিলাম পুরোনা ভজিলাম, ভজিলাম না মাতা পিতা রে মন আমার। অসম্ভব প্রেম ভক্তি এবং ভালোবাসা দিয়ে সেই সন্তানকে তুমি সাজিয়েছো আজকে। কামরুজ্জামান এখন আর সাধারণ কেউ নয়। কতরে মামা? মামা ভাড়া লাগবে না, আপনি ভালো করে গান করেন, ম্যাজিক ভায়োলিনে আপনি ফার্স্ট হন। অনুষ্ঠানটি দেখো নাকি তোমরা? আজ থেকে
দুই মাস আগেও আমাকে কেউ চিনতো না, কিন্তু আজকে আমি যখন এই লেকে বসি বা আমি যখন কোথাও বসি কোথাও যাই, আমাকে পাঁচজন মানুষ চেনে, আমাকে বলে যে কামরুজ্জামান ভাই আপনার গান খুব ভালো লাগলো। ভক্তের আশা, কামরুজ্জামানই হবে ম্যাজিক পাউলিয়ানার সেই ম্যাজিক্যাল ভয়েস। কামরুজ্জামান আমার খুব ভালো বন্ধু, ও অনেক ভালো গায়, শুধু ভালো গায় না, ও খুব ভালো একজন মানুষ। ম্যাজিক বাউলিয়ানাতে ওর সেরা হলো কি না এটা নিয়ে আমার কোনো চাওয়া নাই, কিন্তু ও যেন ভালো মানুষ হয় এটার জন্য আপনারা দেশবাসী ওর জন্য দোয়া করবেন, এটাই আমি কামনা করি। আমার ছেলে যেন বাউলিয়ানা বিজয় হতে পারে, ভালো শিল্পী হতে পারে, আপনারা দোয়া করবেন। পয়সার আলো চাল পাহাড়িয়া সোনা মোর বানিয়ে করো আটা, কাল বিয়ানে বানিয়া দেন মগ গামলা কয়েক পিঠে, ওকি হাই রে হাই মনটায় মোর পিঠে খাবার চাই। কামরুজ্জামান কি পারবেন তার ভক্তদের আশা পূরণ করতে? ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, ভজিলাম না মাতা পিতা রে মনামার, মানব জনম বৃথা ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, ভজিলাম না মাতা পিতা রে মোনামা, মানব জনম পিতা রে মোনামা, মানব জনম পিতা।
কামরুজ্জামানের অসাধারণ পারফরমেন্স আমরা দেখলাম, আমরা গান শুনলাম, এবং সেই সাথে অসম্ভব সুন্দর সঙ্গ দিয়েছে লাভলি দে, তার জন্য জোরে একটা করতালি। সেই সাথে আমি শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীর মতামত জানতে চাইব। শুরুতেই শ্রদ্ধেয় ফরিদা পারভিন ম্যাম, ওর মধ্যে এক ধরনের ভালোবাসা আছে, গায়কের মধ্যে প্রেম আছে, খুব ভালো হয়েছে। ধন্যবাদ স্যার। ইন্দ্রমোহন রাজবংশী, শুরু থেকে শেষ পর্যন্ত ওর যে ধারাবাহিকতা বলে দেয় যে ও কত চমৎকার একজন শিল্পী। পাশাপাশি ওর বাবা বললেন যে বাউলিয়ানা কি হবে জানি না, তবে ও যেন একটি ভালো মানুষ হয়, চমৎকার। আমি বলবো যে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেও ছড়িয়ে পড়বে। শ্রদ্ধেয় বাউল শফি মণ্ডল, ওকে দেখে খুব ভয় হয় যে ওর ভিতরে একটা রোগ আছে, কিন্তু সেটা হলো বাউলামি রোগ। আজ থেকে শুরু হবে তার যাত্রা, সারা বিশ্বে যেন ও ভালো কিছু করতে পারে এই প্রত্যাশা করছি। খুব ভালো গেয়েছো তুমি। দর্শক, এবারে আমাদের পরের প্রতিযোগী মোহাম্মদ লালটু হোসেন কুষ্টিয়া থেকে। না জানি কোন সময় কোন দশা। লালটু হোসেনের এত দূর আসা, সেই যাত্রাটাও কিন্তু খুব সহজ ছিল না, সেটা এবার আমরা দেখে নেব একটা ছোট্ট এভিতে। কার দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগু জলে রইয়া রইয়া। নিজের বলতে আছে যা তা হলো কণ্ঠ ধরা গান, কিন্তু গান দিয়ে তো পেট ভরে না, তাই অন্যের জমিতে দিনভর হাড় ভাঙা খাটুনি করতে খাটতে হয় লালটুকে। সারাদিন পর এক মুঠো ভাত, তাতেও তরকারি জোটে না। আশার আলো নেই, তাই জীর্ণ কুটিরে দীর্ঘশ্বাস ফেলে বার বার নিভে যায় আশার প্রদীপ। ২০১৬ ফিরে এলো ম্যাজিক বাউলিয়ানা, আশায় বুক বেঁধে তাতে অংশ নিল লালটু। গান গাইতে হবে এটুকুই জানে, এর চেয়ে বেশি আশা করতে তার সাহস হয় না। কিন্তু সে না চাইলে কি হবে, তার কণ্ঠের জাদু মাত করে দিল ম্যাজিক বাউলিয়ানার মঞ্চ। একে একে লালটু হয়ে উঠল সেরা পাঁচের একজন। ভাব সঙ্গীতে লালন ফকির মজাইল যে কুল, এক তারা বাজাইয়া আমায় কইরাছো পাগল। এখন দৃশ্যপট একেবারে ভিন্ন, লালটু এখন আর সাধারণ কেউ নয়। লালটু আমাদের রাধানগরের গর্ব, মনোহরদা ইউনিয়নের গর্ব, এবং কুষ্টিয়ার গর্ব, সারা বাংলাদেশের গর্ব। আমি চাই, আমরা সবাই চাই লালটু আরো ভালো গায়ক। লালটু এখন আর সাধারণ কেউ নন, কিন্তু ক্ষুধা তো আর লালটুর পাল্টে যাওয়া জীবনকে করতে পারে না, তাই কাজের সন্ধানে বের হতেই হয় লালটুকে। ভাই আমি চলে আসছি ঢাকা থেকে, তো কি কাজ করতে হবে বলেন। না লালটু, তোমার কোনো কাজ করা লাগবে না। ভাই কাজ না করলে খাবো কি? তুমি বাড়ি যাও, যাই তোমার ম্যাজিক বালানোর সেরা হতে হবে, তোমার থাকা খাওয়ার ব্যবস্থা এমনি হয়ে যাবে। জি ভাই। যে লালটু কখনো স্বপ্ন দেখার সাহস করেনি, তার চোখের কোণে উঁকি দিচ্ছে সোনালি দিনের স্বপ্ন। লালটু চায় খেয়ে পরে বেঁচে থাকতে আর মনের সুখে গান গাইতে। ও জানে না খ্যাতি কাকে বলে,
কিন্তু সবার লালটুকে নিয়ে অনেক আশা। ওর বিষয়ে আমরা জানি ও কোত্থেকে উঠে এসেছে, একেবারে মাটি থেকে উঠে আসা একটা মাটির মানুষ। তোমার দীর্ঘায়ু কামনা করি এবং গানকে ভালোবাসো, গান তোমাকে অনেক সম্মান দেবে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমি মা হিসাবে একটু দোয়া রাখি, একটু ভালো হোক, একটু বড় হোক। লালটুকে পারবে তার ভক্তদের আশা পূরণ করতে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মুনামা গেল রে জানা কারো রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মো এত বাসনা একবার সবুরের দেশে বই দেখি তোমক কইছে সবুরের দেশে বই দেখি তোমক কইছে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে নাই ধন জানো না রে মো তার কি দুর্দশা যে করে কালার চরণের আশা জানো না রে মো তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল সর্বশোধন নিল বলি রাজা ছিল তার সর্বশোধন বামন রূপে প্রভু করে ছলনা কারো রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে নাই ধন। কত কষ্ট হলো তা সেই হরি নামে প্রহ্লাদ চরিত্র দেখো চিত্র ধরে কত কষ্ট হলো তা সেই হরি নামে তার আগুনে পুড়ালো জলেতে ডুবালো আগুনে পুড়ালো জলেতে ডুবালো তবু না ছাড়িলো সিরূপ সাধনা কারো রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে নাই ধন। শক্তি ছিল হানিল তার বক্ষস্থলে রামের ভক্ত
লক্ষণ ছিল সর্বকালে, শক্তি ছিল হানিল তার বক্ষস্থলে, তবে রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি, রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি, লালন বলে করো এ বিবেচনা করো, রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা করো, রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা, রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা। লালটুকে এত সুন্দর সঙ্গ দেবার জন্য ধন্যবাদ জানাচ্ছি অনিমা মুক্তি গোমেজ। লালটুর পারফরমেন্স আমাদের তো খুব ভালো লেগেছে। এবারে বিচারকদের কাছ থেকে একটু জানতে চাই তাদের কেমন লেগেছে। শুরুতেই শ্রদ্ধেয় বাউল সুফি মণ্ডল, সাইজির একটা বাণী আছে যে সহজ মানুষ ভোজে ডাক না রে মন দিব্য জ্ঞানী, তো সেই সহজ মানুষ যদি কারো খোঁজার দরকার হয় লালটুকে লক্ষ্য করলে মনে হয় বোঝা যায় সেটা আর কি, অসম্ভব ভালো। আমি প্রীত অভিভূত। স্যার ইন্দ্রমোহন রাজবংশী, আজকে লালটুকে দেখে সেটা মনে হয়েছে যে মাটির ছেলে মাটি থেকে উঠে এসে এই মঞ্চে এত বলিষ্ঠভাবে অনিমা মুক্তির সাথে গানটা গেয়ে গেল, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তুমি গান ছাড়বে না ফরিদা পারভিন ম্যাম। ও যে মায়ের কোল জুড়ে এসেছে ও যেন আমারই সন্তান, এরকম এবারে আমাদের আজকের এই আয়োজনের সর্বশেষ সর্বকনিষ্ঠ প্রতিযোগী শফিকুল ইসলাম ময়মনসিং থেকে। এত ছোট একটা মানুষ এত 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 প্রতিযোগীর মাঝ থেকে লড়াই করে এবং নিজের যোগ্যতা প্রমাণ করে আজ সেরা পাঁচে, তার যাত্রাটা কেমন ছিল চলুন দেখে নিই। ক্লাস সেভেনের ছাত্র শফিকুল, কেউ জানত না বুকের ভেতর কি স্বপ্ন পুষে রাখে এই ছোট্ট ছেলেটি। শফিকুলের কথা শোনার মতো সময় আছে কার? আমার তিন মেয়ে চার ছেলে, শফিকুল চার নাম্বার, তার বাবা রিক্সা চালায়, তারপরে আমি বাইরেতে কাজ করি, অনেক কষ্ট করি, একবার মেলাই তাহলে আরেকবার মেলাই টাকা বাদ দিতে পারি না। আমি রিক্সা চালায়া, পাড়ার রিক্সা চালায়া, আমার এই সংসার চালাইতে বিরাট কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, রাইতারে দিন করছি, দিনের রাইত করছি, করিয়াও আমার সংসার চলবে না। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন গান দেখতাম, তো সেই সময় আমি টিভির দিকে তাকাই থাকতাম, সে সময় বলতাম আল্লাহ আমাকে যদি এরকম একটা চ্যানেলে আমাকে গান করাতো। এরকম একটি কঠিন গান সেজে মানে সাহস করে ধরে ফেলেছে, আমরা তো অবশ্যই তোমাকে ইয়েস বলছি সবাই, বদলে গেল শফিকুলের জীবন। আমি কি সুখে জি ঘোষণা করছি সেই নামটা যিনি সেরা পাঁচের প্রতিযোগী
শফিকুল, এই আতর গোলাপ ছিটাইলা। শফিকুল যেরকম করে গান গাইলো তাতে আমরা বুঝতে পারছি যে অমূল্য রতন। আমি যদি বলি ধন্য মরিস। যারা তোমার গান শুনবে তারা নিশ্চয় চোখের পানি ফেলবে, কিন্তু নতুন আব্বাস উদ্দিন রে এসে গেছে। তুই কে আমি জানি না, কিন্তু তোর মধ্যে আজকে আমি আমার গুরু রূপ দেখেছি। অনেক অল্প বয়সে সফলতার স্বাদ পেয়েছে শফিকুল। সফলতার সাথে এগিয়ে যাবে সামনে, এমনটাই সবার আশা। এখন আর শফিকুলের দুধ খেতে পয়সা লাগে না। আমি ওখান থেকে আসার পর আমাকে এরকম মানুষে অনেক দাম দিয়েছে, তারপরে বলেছে শফিকুল কি অবস্থা। ওকে পেয়েছিলাম মাজারে যে কাফেলা হয়, কাফেলায় অনেক শিল্পীরা গান করে, তোর গানের সুর ওর তাল লয় দেখে আমি ওর প্রতি আমি একদম আকৃষ্ট হয়েছি। আমি যতটুকু শফিকুলের কাছে অল্প দিনে পেলাম যে একটা গলা নিয়ে এসে জন্মগ্রহণ করছে, গলাটা ঈশ্বর প্রদত্ত। আর একটি মাত্র ধাপ, শফিকুল কি পারবে তাদের সবার আশা পূরণ করতে? আমার সরল মনে আমার সরল মনে এতই দুঃখ দিলে, আমি তোর লাগিয়া দুঃখ পাইয়া তোর লাগিয়া দুঃখ পাইয়া বুক ভাসে নয়ন জলে। সরল মনে সরল মনে সর্গ করে
রুমানা ইসলামকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সঙ্গ দেবার জন্য। শফিকুলকে তো অবশ্যই একটা জোরে করতালি আরো একবার। শফিকুলের গান কেমন লাগলো সেটা এবার জানবো বিচারক মন্ডলীর কাছ থেকে। শুরুতেই স্যার ইন্দ্রমোহন রাজবংশী, ভাবা যায় না একটি বাচ্চা ছেলে এত চমৎকার করে গাইতে পারে। প্রাণ ভরা আশীর্বাদ রইল তোমার উপর, অনেক আশীর্বাদ তোমার জন্য। বাহ চমৎকার, ফরিদা পারভীন ম্যাম, ওর যে লয়ের দাপট অসাধারণ, এভাবে আমরাও গাইতে পারবো না। লয়ের যে খেলাটা এবং গেয়েছো অসাধারণ, খুব ভালো হয়েছে। পাউল সফি মণ্ডল, এর আগে একদিন বলেছিলাম যে ওর মধ্যে আমি আমার গুরু রূপ দেখেছি, খুব ভালো গেয়েছো তুমি। এবারে সেই মহেন্দ্র খন, সময় ঘনিয়ে এসেছে। আমরা যদিও বলবো যে আজকের আমাদের শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীর কাছ থেকে আজকে কোনো মার্কস আমরা নেইনি, কিন্তু এর আগে যে চারটি পারফরমেন্স ছিল তার ভিত্তিতে মার্কস এবং সেই সাথে আমাদের দর্শকদের ভোট, সম্মিলিত ভোট এবং মার্কসে আমরা আমাদের সেরা বিজয়ীকে খুঁজে বের করব। এবং আমার সাথে আজকের এই পুরো আয়োজনে যারা আছেন বিচারক মণ্ডলী এবং পার্টিসিপেন্ট, সবাইকে সুন্দর করে সাজিয়েছে ফ্যাশন হাউস বিশ্বরং। তো শুরুতেই আমি মঞ্চে আমাদের শ্রদ্ধেয় তিনজন বিচারককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে এখানে এসে দাঁড়াবার জন্য, এবং সেই সাথে সেই পাঁচজন প্রতিযোগী তোমরাও মঞ্চে চলে আসবে। শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী আমার সাথে আছেন যাদের চুল চেরা বিশ্লেষণে আমরা পেয়েছি সেরা পাঁচ। এবং এই সেরা পাঁচজনের মধ্য থেকে একজন আজকে হয়ে যাবে সেই ম্যাজিক্যাল ভয়েস। তারপরে আরও যারা আছে তারাও কিন্তু খুব একটা কম না। এবং বলতে চাই স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেডের ম্যাজিক ব্র্যান্ড, এটা না থাকলে আসলে এই ম্যাজিক বাউলিয়ানাটা করা সম্ভব হতো না। মঞ্চে ডাকছি স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ মার্কেটিং জনাব মালিক মোহাম্মদ সাইদকে। আমি মালিক মোহাম্মদ সাইদকে অনুরোধ করছি কিছু বলবার জন্য। ধন্যবাদ। আমরা সবাই বোধহয় অধীর আগ্রহে অপেক্ষা করছি ফলাফলের জন্য, আমরা ফলাফলে চলে যাই। ধন্যবাদ। আসলে সত্যি আমরা সবাই ফলাফলের জন্য অপেক্ষা করছি, কারণ কয়েকটা মাস টানা আমরা ম্যাজিক বাউলিয়ানা 2016 নিয়েছিলাম এবং সারা বাংলাদেশ থেকে খুঁজে নিয়ে এসেছিলাম সেই সমস্ত খিরাদের, যারা কিনা আজ এই মঞ্চে দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর পরিবেশনা আপনাদেরকে উপস্থাপন করছে। যারা এই পাঁচজন দাঁড়িয়ে আছে তাদের মাঝ থেকে কে কী পেতে যাচ্ছে একটু পুরস্কারগুলো আমরা বলতে চাই। ম্যাজিক বাউলিয়ানা 2016 দ্বিতীয় রানার আপ, সে পাবে 2 লক্ষ টাকা। প্রথম রানার আপ পাবে 3 লক্ষ টাকা। এবং যে হবে সেরা ম্যাজিক্যাল ভয়েস, সে পেতে যাচ্ছে 5 লক্ষ টাকা। বাকি দুজনের জন্য থাকবে 50,000 করে টাকা। জোরে করতালি হবে তাদের এই পুরস্কারের জন্য। এবার আসলে আমার হাতে সেই রেজাল্ট চলে এসেছে যে ফলাফলের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সবাই প্রচণ্ড টেনশনে আছি, প্রতিযোগীরা তারাও যথেষ্ট টেনশনে আছে। আমি SMS এবং বিচারকের নাম্বারের ভিত্তিতে চতুর্থ রানার আপ যে হয়েছে তার নাম ঘোষণা করতে যাচ্ছি। চতুর্থ রানার আপ হয়েছেন কামরুজ্জামান। কামরুজ্জামান অভিনন্দন। কামরুজ্জামানের জন্য রয়েছে 50,000 টাকার চেক। কামরুজ্জামানের হাতে চেক তুলে দিবেন স্যার ইন্দ্রমোহন রাজবংশী।
আমরা চতুর্থ রানার আপ পেয়ে গেছি, এবারে তৃতীয় রানার আপ হয়েছে পাপিয়া জাহান। পাপিয়া জাহান, কংগ্রেচুলেশনস, অনেক অনেক অভিনন্দন। পাপিয়া জাহানের জন্য রয়েছে 50,000 টাকার চেক এবং চেকটি তুলে দিবেন ফরিদা পারভিন ম্যাম। সেরা তিন, এবার আমাদের সাথে আছে যেই সেরা তিনে একজন দ্বিতীয় রানার আপ, একজন প্রথম রানার আপ, আর একজন আজকের সেই ম্যাজিক্যাল ভয়েস। এবারে জানবো দ্বিতীয় রানার আপকে। আমি প্রতিযোগীদের মধ্যে দেখতে পাচ্ছি প্রচণ্ড চিন্তা, প্রচণ্ড টেনশন কাজ করছে। দ্বিতীয় রানার আপ যে কিনা পাবে 2,00,000 টাকার চেক, লালটু হোসেন। অভিনন্দন লালটু হোসেন। লালটু হোসেনের হাতে 2,00,000 টাকার চেক তুলে দিবে স্কোয়ার টলিট্রিস লিমিটেডের হেড অফ মার্কেটিং জনাব মালিক মোহাম্মদ সাইদ। এবং লালটুর হাতে ক্রেস তুলে দিবে বাউল শফি মণ্ডল। রইল বাকি দুজন, শিবলি সাদিক এবং শফিকুল ইসলাম। শিবলি, তুমি কি একটু কাছে আসবে, আমার এই সাইডে চলে আসবে। শফিকুল এবং শিবলি, শফিকুল, তোমার কি মনে হয়? আমি আগেও বলেছি আমি বিশ্বাসের উপর ছেড়ে দিয়েছি, আমি ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি, এরপর আল্লাহ পাক যা করে। এতটুকু ছেলে এত সুন্দর করে কিভাবে কথা বলতে পারে আমি বুঝি না। শিবলি, তোমার কি মনে হয়? আমার মনে হয় আমি সেরা পাশে আছি, এতেই আমার অনেক। আমার বিচারক মণ্ডলের যে দায়িত্ব দিয়েছে সেটি যদি পালন করতে যেদিন পারবো সেদিন মনে হয় যে আমি চ্যাম্পিয়ন। ম্যাজিক বাউলিয়ানা 2016 সেরা সেই ম্যাজিক্যাল ভয়েস শিরোপা যে জিততে যাচ্ছে তার নাম শফিকুল না, তার নাম শিবলি সাদিক। শিবলি সাদিক আজকে ম্যাজিক বাউলিয়ানা 2016 সেরা ম্যাজিক্যাল ভয়েস হয়েছেন। শিবলি, কংগ্রাচুলেশনস, এবং সেই সাথে প্রথম রানার আপ শফিকুল ইসলাম, তোমাকেও অনেক অনেক অভিনন্দন। শিবলির হাতে ক্রেস তুলে দেওয়ার জন্য ফরিদা ম্যামকে অনুরোধ করছি, শিবলি কাছে চলে আসবে। এবং শিবলির হাতে 5,00,000 টাকার চেক তুলে দিবেন স্কোয়ার টয়লেটস লিমিটেডের হেড অফ মার্কেটিং জনাব মালিক মোহাম্মদ সাইদ। এবার আমাদের প্রথম রানার আপ শফিকুলের হাতে প্রেস তুলে দেবার জন্য অনুরোধ করছি স্যার ইন্দ্রমোহন রাজবংশী। এবং শফিকুলের হাতে 3,00,000 টাকার চেক তুলে দিচ্ছেন স্কোয়ার টয়লেটস লিমিটেডের হেড অফ মার্কেটিং জনাব মালিক মোহাম্মদ সাইদ। অনেক 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 অভিনন্দন, এবং সেই সাথে আমাদের শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীদের অনেক অনেক অভিনন্দন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের এই আয়োজন ম্যাজিক বাউলিয়ানা 2016 এই গ্র্যান্ড ফিনালে শেষ করব। শেষ করবার আগে আমরা একটা সুন্দর থিম সং দিয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি।
গাই আমার মন রে বুঝাই মন লাগে পাগল পারা, গান গাই আমার মন রে বুঝাই মন লাগে পাগল পারা, আর কিছু চায় না মনে গান ছাড়া গান ছাড়া, আর কিছু চায় না মনে গান ছাড়া, মন রে বুঝাই মন লাগে পাগল পারা, গান গাই আমার মন রে বুঝাই মন লাগে পাগল পারা, আর কিছু চায় না মনে গান ছাড়া গান ছাড়া, আর কিছু